শীতের তীব্রতা কিছুটা বাড়ায় গরম কাপড়ের বিক্রি বেড়েছে ময়মনসিংহে। বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে ভিড় করছেন ক্রেতারা। এই বিষয়ে জানাতে বাসাবাড়ি হকার্স মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুন রশিদ। হারুন, শীতের পোশাক কিনতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন ময়মনসিংহে? কোন ধরনের পোশাক বেশি বিক্রি হচ্ছে বিস্তারিত জানাবেন। নাফি, আসলে চলমান যে শৈত্যপ্রবাহ, এতে কিন্তু ময়মনসিংহ অঞ্চলের মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে উঠেছে। অর্থাৎ গত তিন চার দিন ধরে যে শৈত্যপ্রবাহের প্রকোপ, এতে কিন্তু মানুষজন খুব কষ্ট পাচ্ছেন। বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক কষ্ট পাচ্ছেন। এবং ময়মনসিংহের তাপমাত্রা, আজকের তাপমাত্রার কথা যদি বলি, আবহাওয়া অফিস থেকে আমরা যেটি জানতে পেরেছি যে সর্বনিম্ন তাপমাত্রা 13.4°C, যার কারণে কিন্তু এই শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য মানুষজন কিন্তু বিভিন্ন মার্কেটে ভিড় করছেন, বিশেষ করে শীতের পোশাক সংগ্রহ করার জন্য। আমরা শহরের নামি দামি কয়েকটি ব্র্যান্ডের শোরুমও ঘুরে দেখেছি এবং দেখে এখন আছি বাসাবাড়ি হকার্স মার্কেট এলাকায়। এখানে কিন্তু হকার্স মার্কেটের ভেতর এবং বাইরে কিন্তু প্রচুর মানুষের ভিড়, যারা শীতে কষ্ট পাচ্ছেন বা শীত নিবারণের জন্য নতুন শীতের পোশাক কেনার জন্য আসছেন। এবং এই মার্কেটটির কথা যদি একটু বলি, এখানে কিন্তু নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত সব ধরনের মানুষজনের শীতের পোশাকের জন্য পছন্দের এই মার্কেট হচ্ছে বাসাবাড়ি হকার্স মার্কেট। এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষজন শীতের পোশাক সংগ্রহ করতে এসেছেন। আমরা দেখেছি যে রাস্তার পাশে, মার্কেটের ভেতরে, সব জায়গায় কিন্তু মানুষের প্রচুর ভিড়। অর্থাৎ সকাল থেকে যে ভিড় শুরু হয়েছে এটি রাত অবধি কিন্তু চলবে। এবং যারা দোকানি আছেন তারাও বলছেন যে বেচাকেনাও বেশ ভালো হচ্ছে, তবে অন্যান্যবারের তুলনায় এবার শীতের পোশাকের দাম কিন্তু বেশি। আমরা শোরুমেও, যে ব্র্যান্ডের শোরুমগুলোতেও যে অবস্থা দেখেছি যে শীতের পোশাকের দাম গতবারের চেয়ে অনেক বেশি। এবং এখানে যে বাসাবাড়ি হকার্স মার্কেট, এখানে যে শীতের পোশাক বিক্রি হয় এখানেও কিন্তু বেশ বেশি। যারা এখানে দোকানি আছেন তারা যেটি বলছেন যে প্রতিটি গাইডে কিন্তু প্রায় 3 থেকে 3,500 টাকার পর্যন্ত এবার শীতের পোশাকের দাম বেড়েছে, যার কারণে কিন্তু মানুষজন আসছেন, দেখছেন, অনেকে কিনে নিচ্ছেন, আবার দামের জন্য অনেকে কিনতেও পারছেন না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শীতের পোশাকের বেচাকেনার সর্বশেষ খবর। নাফি, ময়মনসিংহের শীতের কাপড়ের বেচাকেনার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী হারুন রশিদ।